আম্মু আম্মু, ওই লোকটা আংটি পরালো কেন তোমাকে? আজকে নিজের গার্লফ্রেন্ডকে আংটি পরাতে এসেছি। কিছুদিনের মাঝেই আমরা বিয়ে করতে যাচ্ছি। আংটি পরানো শেষ, আমার হবু বউয়ের পাশে একটা মেয়ে বসা ছিল। ভেবেছিলাম কোনো আত্মীয়র হয়তো, কিন্তু এই মেয়ে মাত্র যে কথা বলল তা একটু ভাবিয়ে তুলল। তবু আমি কিছু না বলে মেয়েটাকে ইশারা ডাকলাম, সে পাশে এসে বসল। আমি তাকে সুন্দর করে বললাম, তোমার নাম কি মামনি? তাসফিয়া। কোন ক্লাসে পড়ো তুমি? ওয়ানে। তা তোমার আম্মু কোথায়? ওই যে তুমি যাকে আংটি পরালে, সেই তো আমার আম্মু। এটা কি বললো? রীতিমতো আমার মাথায় বাজ পড়লো। এটা কি বলে? নতুবুও কান দিলাম না, ভাবলাম আমার হবু বউয়ের সাথে কথা বললেই হয়তো জানা যাবে, আর হয়তো ওর মা কোথাও শপিং করতে গিয়েছে তাই হয়তো ওকেই আম্মু ডাকছে। তারপর খেয়াল করলাম আমার পরিবারের সবাই আমার দিকে আর চোখে তাকিয়ে আছে, তাই বললাম যে আমাদের একটু আলাদাভাবে কথা বলতে দেওয়া হোক। দুজন এক ঘরে বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে বলে ফেললাম, এই মেয়েকে তোমাকে কেন আম্মু ডাকছে? আসলে ওকে আমি কুড়িয়ে পেয়েছি। এই সময় মজাটা না করলে হয় না? সত্যি বলছি, ওকে আমি পার্কে পেয়েছি, কিন্তু সে আমাকেই আম্মু বলে ডাকে। এটা কেমন কথা বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি বলছি, বিশ্বাস করো একবার, তা না হয় আমি কেন মিথ্যা বলবো? আমার পরিবার তো বিশ্বাস করবে না, আর আত্মীয় স্বজনরাই বা কি বলবে বলো? তুমি একটু ম্যানেজ করো প্লিজ। দেখি কি করা যায়, এই বলে চলে আসলাম। বের হয়ে বাসায় আসলাম, সবাইকে কোনোরকম ম্যানেজ করেছি। সামনের মাসে শুরুতে বিয়ে আমাদের, কিন্তু আমার মনে সন্দেহ যেন পিছুই ছাড়ছে না। কিন্তু ঘটনা ঘটলে পরের দিন রাতে আমি ঘুমাচ্ছিলাম, তখনই এক বন্ধু ফোন করে বলল, দোস্ত তোর বউ দেখি বিয়ের আগেই বাস্তা নিছে, তুই বিয়ের আগে এসব আকাম করছস, শালা হেব্বি লুচ্ছা তো তুই। আমি কিছুই বলিনি, শুধু চুপ করেছিলাম। ভোর সকালে উঠে ফোন হাতে নিতেই দেখি একটা মেসেজ, সেখানে লেখা, কি অবস্থা, মেয়েটা তোমার বউয়েরই। আমি মেসেজ পড়ে দুই তিন মিনিট একদম চুপ ছিলাম। ভাবলাম না, এই সন্দেহের একটা সমাধান আমাকে করতেই হবে, তাই সকালে উঠে প্রীতিদের বাসায় গেলাম। তাকে কোনো কিছু না বলে সেই মেয়েকে নিয়ে হাসপাতালে আসলাম। এসে তাদের দুজনকে সারা শরীর পরীক্ষা নিরীক্ষা করালাম। এটা আসলে কার মেয়ে আমাকে জানতেই হবে। প্রীতি বারবার বলছিল কি জন্য নিয়ে এসেছি তাদের। আমি শুধু একটা কথাই বললাম, শরীর চেক আপ করা ভালো। ভাবলাম তুমি আমি আর তাসফিয়া চেক আপ করি, রিপোর্ট এখনও দেয়নি, আজ সন্ধ্যায় রিপোর্ট দিবে। যত রকমের পরীক্ষা সব কিছুই করিয়েছি তাদের। রাতে চিন্তা করছি রিপোর্টটা কি আসবে, হঠাৎ একটা কল আসলো। ফোন রিসিভ করতেই, ভাই রিপোর্ট নিয়ে আসুন, যান, এত চিন্তা করলে হবে নাকি? এরপর কথার আর উত্তর দিতে পারিনি। ঢাকা শহরের জ্যামের মাঝে দুই ঘন্টা লেট করে হাসপাতালে গিয়ে ডাক্তারের সামনে রিপোর্টগুলো দিলাম, আর মনে মনে ভাবছি যেন এই মেয়ে আমার ভালোবাসার মানুষটি না হয়। ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল, আপনার বাসা কোথায়? মিরপুর 14-তে। তার রিপোর্ট ভালোই এসেছে, তা আপনি পরীক্ষা করলেন না কেন নিজের? এমনিতেই করিনি, রিপোর্ট নিয়ে বাসায় আসছি আর ভাবছি যাই হোক এটা তো আর আমার হবু বউয়ের বাচ্চা না। হঠাৎ দেখি সামনের বন্ধু সাজিদ, পুরনো বন্ধু আমার, তাই জোর করেই নিয়ে গেল তার চেম্বারে। MBBS ডাক্তার সে, হাসাহাসি করছি এমন সময় সাজিদ বলে উঠল, কি রে কিসের ফাইল এটা, আন্টির কি শরীর খারাপ? আরে না না, তোর ভাবির চেক আপে গিয়েছিলাম একটু। দে তো দেখি। আমি কাগজগুলো দিলাম, সে মনোযোগ দিয়ে পড়ল। কিছুক্ষণ পর বলল, আরে তোর মেয়ে এটা, পরীক্ষা করতে হয় নাকি? এসব পরীক্ষার মানেই বা কি, তোর বউয়েরই এর বাচ্চা। কি? হ্যাঁ, বিয়ে করলি না তার আগেই বাচ্চার বাপ হয়ে গেলি বন্ধু। রাগে সেখান থেকে বেরিয়ে এলাম, সাজিদ পিছু ডাকছিল, আসেনি। তাহলে কি প্রীতির আগে কোথাও বিয়ে হয়েছিল? হ্যাঁ তাই ঠিক, হয়তো বাচ্চা তার ওই স্বামীর কাছেই ছিল, এখন এসে পড়েছে আর ও শাক দিয়ে মাছ থাকতে চাইছে। আমি চিন্তায় কোনো কিছুই নিতে পারছি না, এসব তাহলে সব সত্যি। এই রাতে ব্রিজের ওপর দাঁড়িয়ে ফোন করলাম প্রীতিকে, বললাম আমি বিয়েটা করতে পারবো না, আমাকে মাফ করে দিও। এই কথা বলে ফোন কেটে দিই, কোনো কিছু জানার আগ্রহ নেই আমার, আমি তো সকল সত্যি জেনেই গিয়েছি, এর থেকে সত্য হয়তো আরও খারাপ হবে। আমার সাথে আমার প্রিয় মানুষ এভাবে বেইমানি করবে তা কখনোই ভাবতে পারিনি। ফোনের সুইচ অফ করে রেখেছি, দরকার নেই এসবের। আমি তো কোনো অপরাধ করিনি যার কারণে এত শাস্তি পেতে হবে। দীর্ঘক্ষণ ব্রিজের ওপর দাঁড়িয়েছিলাম, শুধু চিন্তায় কোনো কিছু করতেই মন চাচ্ছিল না, শুধু ভাবছিলাম এত বড় প্রতারণা কেন করলো সে। রাত 1:30, সবেমাত্র ফোনটা অন করে দেখলাম সেই বেইমানটার মেসেজ। এখন নিশ্চয়ই হয়তো ভাবছে জেনে গেছি তার সব প্রতারণার কাজ। এমন সময় ওই অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আরে কি অবস্থা ভাই, রিপোর্টে কি বললো? আপনি কে বলছেন জানলে খুশি হতাম।
প্লিজ আপনার নামটা বললে অনেক খুশি হতাম। ধৈর্য ধরুন ভাই, এত উত্তেজিত হলে কি চলে বলুন। আসুন, আমি তাসফিয়ার বাবা। কি, এটা কি সত্যি? হ্যাঁ, আর ওই মেয়েটা আমারই। আর আপনি যাকে নি আর আপনি যাকে বিয়ে করতে চাচ্ছিলেন সে আমার স্ত্রী। বিশ্বাস করি না আমি। রিপোর্টে তো মনে হয় স্পষ্ট লেখা যে আপনার প্রিয় মানুষ মানে আমার বউয়েরই বাচ্চা ওটা। আমি আপনার সাথে দেখা করব। হবে না ভাই। কেন? এমনি। এরপর আর কোনো কথা শুনিনি। আমি অনেক চিন্তিত হয়ে বাসায় ফিরি। বাসার সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কোনো কিছু বলার মন মানসিকতা নেই। সকালে উঠে ফোন অন করতেই দেখি মেসেজ। এখনই পার্কে এসো, কথা আছে। বুঝলাম সেই বেইমানটাই। ফ্রেশ হয়ে খাবার টেবিলে এলাম, দেখলাম সবাই বসে আছে, অথচ কেউ কোনো কথা বলছে না। আমিও কথা বলিনি, চুপ করে খাওয়া শেষ করে পার্কে গেলাম। দুজনেই চুপচাপ বসে আছি, কোনো কথা নেই আমাদের মাঝে। হঠাৎ সে বলে উঠল, আমাকে বিয়ে না করার কারণটা কি জানতে পারি? কি করেছে আমি বলবে? এত বছর প্রেম করে বিয়ে করতে যাচ্ছি আর কেন এমন করছো শুনি? ওই মেয়েটা, তাই না? ওকে বাসা থেকে বের করে দিব, খুশি হবে তো না? এই নাও কালকের আগের দিনের চেকআপের রিপোর্ট। রিপোর্টের জন্য আসিনি আমি, আমি এসেছি কেন বিয়ে করবে না আমাকে সেটা জানতে। ভালো লাগে না, তাই না? না লাগলে বলে দাও, আমি একাই থাকতে পারবো। আর ওই মেয়েটা অনাথ, তাই ওকে নিয়েই থাকতে পারবো। স্পষ্ট দেখলাম সে কান্না করতে করতে রিপোর্ট খুলছে। আমার এতে কোনো আগ্রহ নেই। তোমার রিপোর্টেই লেখা তুমি তাসফিয়ার আসল মা। এমন আজে বাজে কথা বলতে মুখে আটকায় না তোমার? তোমাকে চেকআপ করেছি মনে সন্দেহ হচ্ছিল তাই, তবু বিশ্বাস করিনি। কিন্তু এখন রিপোর্টে তো স্পষ্ট তাই লেখা, তোমার আগেই বিয়ে হয়েছিল। আমাকে আগে বললে এমন ভুল আমি করতামই না। তখনই ওই অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো, আমি একটু সাইডে গিয়ে কল রিসিভ করলাম। আরে ভাই, আপনি পার্কে কেন? তাও আবার আমার বউয়ের পাশে? একটা কথা কালকে বলা হয়নি। আচ্ছা, আপনার কিসের জন্য সম্পর্ক শেষ হয়েছিল? ভাই, মেয়েদের মন তো বুঝেন না কেন, আমি তো একটা ছোট্ট চাকরি করি, তাই সে থাকতে চায় না, এমনকি তার পরিবারও না। একসময় মেয়ে রেখেই চলে যাই, তাসফিয়াও পাগলামি শুরু করে, তাই ওর মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। এখন কি তার বাবার অধিকার আপনি কেড়ে নেবেন, ওর সৎ বাবা হয়ে থাকবেন? মিথ্যা কেন বলেন, আমি এসব বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এটাই সত্যি। তা আমার বউ আমাকে এখানে আসতে বলেছে, বাট আমি চলে গেলে খুশি হতাম, কারণ অধিকারটা আমার। এই কথা বলে ফোন কেটে গেল, আমি চুপ রয়ে গেলাম। আমি কিছু না বলেই সেখান থেকে প্রস্থান করলাম। পেছনে প্রিয় মানুষটির অনেক কথা শুনেছি, কিন্তু এই কথার উত্তর দেওয়ার অধিকার তো আমার নেই। আমি অসহায়, আমি হতাশ হয়ে বাসায় ফিরলাম। বাসার সবাইকে সব কিছুই বলে দিলাম। রাতে জানলাম বিয়েটা আর হচ্ছেই না। মনে শান্তি পেলাম যে একটা বাচ্চা তার বাবাকে হয়তো ফিরে পাবে। এরপর আমার জন্য আবার পাত্রী দেখা শুরু হয়। আমি শুধু সেই মানুষের কথাই ভাবছিলাম যে আমার সাথে প্রতারণা করেছে। আমি অনেক কষ্টে ছিলাম, কিন্তু মনে মনে ভাবতাম বিয়ে করলে আরেকজনের সংসার ভেঙে যেত হয়তো। কিছুদিন পর একদিন বাসায় শুয়ে ঝিমুচ্ছি, এমন সময় দরজায় কলিং বেল বাজলো। দরজা খুলতেই তাসফিয়া আর সেই মানুষটি, মানে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই প্রতারক সামনে। আমি চুপ করে ঘরে বসে পড়লাম। কিছুক্ষণ পর দেখলাম তাসফিয়া একটা কার্ড নিয়ে রুমে আসলো, পেছনে সেও। আমি শুধু একটু তাকালাম, খেয়াল করলাম তার চোখের নিচে কালি জমে আছে, হয়তো কান্না করতে করতে। তাসফিয়া বিয়ের কার্ড হাতে দিল আর বলল, আমার বিয়ে, তুমি আসবে কিন্তু, তুমি অনেক ভালো। ঠিক আছে। পেছনে তাকাতে দেখি সে নেই, বুঝলাম কষ্টে হয়তো চলে গেছে। তাসফিয়ার সাথে কথা বলছি, মিষ্টি একটা মেয়ে, হয়তো ওর বাবাও এমন সুন্দর। যখন চলে যাবে তখন ডাক দিয়ে কাছে এনে বললাম, এই নাও চকলেট তোমার জন্য। সত্যি তুমি অনেক ভালো। তুমি অনেক সুন্দর, তোমার বাবা তোমাকে অনেক আদর করত, তাই না? হ্যাঁ, কিন্তু বাবা তো মরে গেছে অনেক আগে। এই কথা শোনা মাত্র আমার কেমন জানি লাগলো। তাহলে ওই লোক কে যে আমাকে কল করে কথা বললো? আমার মনে সংশয় শুরু হলো। তাসফিয়া চলে যেতেই অপরিচিত নাম্বার হতে কল আসলো। আমি কল রিসিভ করব কি করব না এসব ভাবছি, তবু রিসিভ করলাম। আপনি কে সেটা জেনে গেছি আমি। বলুন তো আমি কে? আপনি তাসফিয়ার বাবা নন, আপনি অন্য কেউ। অন্য কেউটা কে বলেন তো দেখি। আপনি আপনার পরিচয় আর আপনার সাথে আমার কিসের শত্রুতা জানলে খুশি হতাম। জানবেন, সময় হলেই জানবেন। এরপর লাইন কেটে যায়। এখনো ওই মানুষটাকে সেটা সঠিকভাবে জানতেই পারছি না। আমার কোনো কিছুতেই ভালো লাগছে না।
আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব। এদিকে কত কিছুই ঘটে গেল, আমি না জেনে বুঝে যাচাই না করে কত কষ্টই না দিয়েছি আমার প্রিয় মানুষটাকে। এই একটা ভুলের জন্য তাকে আমার হারাতে হবে। আমি জানি এই ভুলের জন্য সে আমাকে ক্ষমা করবে না। আমি সারা রাত শুধু এই কথাগুলো ভাবলাম। কিছুদিন পরেই বিয়ে, আমি কিছুই করিনি, কারণ ভুল আমার, ক্ষমা চাওয়ার মতো কোনো মুখ আমার নেই। না জেনে না শুনে কত অপবাদ দিয়েছি। এভাবেই চলে এলো বিয়ের আগের দিন। দুপুরের খাবার খাচ্ছি, ভাবছিলাম সেই মানুষটার কথা, যে মানুষটার সাথে দীর্ঘ 6 বছরের সম্পর্ক, কিন্তু একটা ভুলের কারণে আমি সব হারাবো। পরক্ষণে মাথায় এলো হাসপাতালের রিপোর্টটা কি তবে ভুয়া, এটা যাচাই করতে হবে। কিন্তু পরে মনে হলো কি লাভ যাচাই করে, কাল তো তার বিয়ে হয়ে যাবে, আমি কিছুই করতে পারবো না। বিকালে বসে আছি ছাদে, শুধু ভাবছি আজকে এই সময় এখানে বসে আছি, কালকে সে হয়তো অন্য কারোর বউ হয়ে চলে যাবে। কান্নাটা এমনিতেই চলে এলো, হঠাৎ মোবাইল বেজে উঠল। হ্যালো, কে? আজ তো আমার কাজ হলো, আসবে না? দেখে যেও, এই খারাপ মানুষটাকে পারলে একটু সান্ত্বনা দিও, আর আমার জন্য দোয়া করে যেও। তোমার পরিবারের সবাইকে আসতে বলো, কেমন? তুমি ঠিক আছো? আরে আমার বিয়ে, ঠিক থাকবো না আবার? বিয়ে তো একবারই আসে, তাই না? হ্যাঁ আসবো। কখন যে চোখ দিয়ে পানি ঝরছে খেয়ালই করিনি। আমি সন্ধ্যা পর্যন্ত ছাদে বসে থাকলাম। সন্ধ্যায় বাসায় বসেছিলাম, যখন রুমে গেলাম দেখি রুমের মাঝে তাশফিয়া। আমি ওকে করে নিলাম, তাকে বলতেই বলল ওর আম্মু পাঠিয়েছে ড্রাইভার দিয়ে আমাকে নিতে, আরও অনেকেই এসেছে। আমি চললাম শেষবারের মতো আমার প্রিয় মানুষকে ছুঁয়ে দিতে। গাড়ি দিয়ে যাচ্ছে ঠিকই, মনে হচ্ছে এটাই হয়তো শেষ দেখা হবে আমার। গায়ে হলুদের গেটে বিশাল বড় করে বাঁধা, গায়ে হলুদের গেট বিশাল বড় করে বাঁধা। আমি এগিয়ে যাচ্ছি ভিতরে, ভিতরে যেয়ে দেখলাম সে হাসি খুশিতেই আছে। যাই হোক, ভালো থাকুক এটা আমিও চাই। যখন হলুদ লাগাবে তখন বাড়িতে একটা পুরুষ মানুষও নেই, শুধু আমি ছিলাম। গায়ে হলুদে নাকি ছেলেদের আগে হলুদ লাগাতে হয় কন্যার মুখে। সবাই আমাকে বারবার ডাকছে, যেতে চাচ্ছিলাম না তবুও গেলাম। তাশফিয়া প্রথম প্রথম মিশত না, আর এখন আমার সাথেই সবসময় থাকছে। হলুদ হাতে নিয়ে কপালে শেষবারের মতো ছুঁয়ে দিলাম, তারপর তাশফিয়া দিল। সে একদম স্বাভাবিক, এটাই হলো মেয়েদের মন, সব পরিস্থিতি মোকাবেলা করতে পারে তারা। সবাই গায়ে হলুদের গানে মজায় ব্যস্ত, আমি আড়ালে যেয়ে কেবল দাঁড়িয়েছি। হঠাৎ দেখলাম তাশফিয়া পাশে এসে দাঁড়িয়েছে, কিছু বলার আগেই সে বলল, আমার নতুন জামা সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। কালকে আম্মুর সাথে আমিও চলে যাব, তুমি যাবে? না তুমি যাও। তোমাদের বাসায় যদি আমরা চলে যেতাম তাহলে ভালো হতো না? তোমাদের বাসায় অনেক খেলনা। তোমার আম্মুকে নিয়ে একদিন বেড়াতে এসো আমাদের বাসায়। ঠিক আছে, আমার পাপাও তোমার মতোই, আমাকে অনেক আদর করছো। তোমার পাপা এখন কোথায়? আকাশে চলে গেছে, আম্মু যে কোথায় তাও জানি না। ও কি তোমার আম্মু না? হ্যাঁ এটাও আম্মু, দুইটা আম্মু আমার। মানে তোমার আম্মু কোথায় এখন? জানি না, আমি তো এই আম্মুর সাথে পার্ক থেকে এসেছি। তোমার কথা কিছুই বুঝতেছি না। তুমি ওই হলুদ শাড়ি পরা আম্মুকে বলো আমি কিভাবে এলাম। যাই হোক, জানতে আমাকে হবেই সব। গায়ে হলুদ শেষ হলো রাত 12টায়, সবাই যখন বাসায় চলে যাচ্ছে তখন দেখি তাশফিয়া তার মাকে, মানে আমার প্রিয় মানুষকে টেনে নিয়ে আসছে। এসেই বলল, কি জন্য ডেকেছো বলো? তাশফিয়াকে কি তার পরিচয়? ও আমার মেয়ে, আর কিছুই জানার দরকার নেই। সত্যিটা বলো, আমি চলে যাব। বলার মন মানসিকতা নেই, তবুও বলছি শোনো, তোমার সাথে একদিন দেখা করে বাসায় ফেরার সময় তাশফিয়াকে তার মায়ের সাথেই দেখি। তাশফিয়া এমনিতে আমার কোলে আসার জন্য ডাকছিল, আমি পাশে যেয়ে শুধু দাঁড়িয়েছি, হঠাৎ খেয়াল করলাম তার মা পড়ে যাচ্ছে। অনেকে ধরে হাসপাতালে নিয়ে যাই কিন্তু বাঁচাতে পারিনি, শুধু একটা কথা বলেছিলেন, তাশফিয়ার বাবা ঠিকই ওকে একদিন নিয়ে যাবে। এরপর থেকে আমাকেই আম্মু ডাকে। ভেবেছিলাম তোমাকে সব বলবো কিন্তু বলিনি, দেখতে চেয়েছিলাম তুমি কতটা ভালোবাসো আমাকে। তাহলে তুমি পছন্দ করে কাউকে বিয়ে করছো? হ্যাঁ, আমাকে শাকিল পছন্দ করত অনেক আগে থেকে, সেটা তুমিও জানতে। সে এখনো ভুলেনি আমাকে, এই মেয়ে নিয়েও সে রাজি আমাকে বিয়ে করতে, হয়তো ভালোবাসে আমাকে অনেক। কোনো কথা বলিনি, ফিরে আসি একা একাই। বাসায় এসে ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু তার আগেই ফোনে কল আসলো। কল রিসিভ করতে তাশফিয়া বলতে শুরু করলো, আম্মু তো অনেক কান্না করেছে তোমার জন্য, তোমাদের বাসায় আমাদেরকে থাকতে দেবে? তোমার আম্মু কোথায়, কেন কান্না করে? তোমার জন্য, তুমি আম্মুকে বিয়ে করে ফেলো, তোমাকে পাপা ডাকবো।
এরপর তাশফিয়ারও কান্নার আওয়াজই শুনলাম। কল কেটে গেল। কি করব জানি না কিছুই, কি করব জানি না কিছুই, ভাবনায় আমার পুরো মাথা ঘুরে যাচ্ছে। তবে আমি তো তাকে কান্না করতে দেখি না, সে একা একাই বেশ ভালো আছে। কিভাবে যে কি করবো এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে মাত্র রুমে আসলাম, তখনই তাশফিয়া বসে আছে। তখন বললাম, কার সাথে এসেছো তুমি? আন্টির সাথে। ও ভালো, নাস্তা করেছো সকালে? হ্যাঁ পাপা, আম্মুকে কি বিয়ে করবে না? তোমার ওই পাপাটা অনেক ভালো মামুনি। না ওই আঙ্কেলকে ভালো লাগে না, তোমাকে আমার অনেক ভালো লাগে। চলো তোমাদের বাসায় যাই। বিয়ের সাজে দুপুরে বসে আছে সে, অপরূপ সুন্দর লাগছে তাকে। হয়তো সে হবে অন্য কারোর, জামাই পক্ষ এসেছে আমি দেখিনি। খাবার টেবিলে অনেক দূরে বসে আছি, হঠাৎই দেখলাম কিছু পুলিশ আসলো, এসে শাকিলকে খুঁজতে লাগলো, খুঁজে পেয়েও গেল। তাকে কি কারণে জবাবদিহি করতে চাইছে বুঝতেই পারছি না, হঠাৎ তাকে ধরে নিয়ে গেল, সারা বাড়ি হাওমাও লেগে গেল। মনে মনে একটা সান্ত্বনা পেলাম, এই সুযোগ নিজের প্রিয় মানুষকে আমার করে নেওয়ার। উঠে যখনই সামনের দিকে যাচ্ছি তখনই পিছন থেকে ডাক, পাপা, ও পাপা। দুবার পাপা ডাকলো কে? পিছনে তাকা দিয়ে দেখি তাশফিয়ার সাথে তাশফিয়ার মতোই হুবহু একজন। আমি একদম স্তব্ধ হয়ে গেলাম, এখানে দুটো মেয়ে তাও আবার একই রকম, কি করে সম্ভব? দুজনকে কাছে ডাকলাম, কোনো অমিল নেই দুজনের মাঝে। হঠাৎ তাশফিয়া বলে উঠল, আমরা দুই বোন, একই রকম দেখতে, খুব সুন্দর তাই না? এখানেও আসলো কি করে? দুজনেই দেখলাম পিছনের দিকে ইশারা করলো, দেখলাম একজন মধ্যবয়স্ক লোক, বুঝলাম ইনি হয়তো তার বাবা। একটু আধটু কথা বলতে হবে, তাই ওনার পাশে গেলাম। আমি কিছু বলার আগেই দেখলাম শাকিল আবার ফিরে এসেছে, মানে তাকে পুলিশ ধরেনি। কেন ছেড়ে দিল তাকে? তাহলে বিয়ে হয়েই যাবে, থামানো আর হয়তো সম্ভব হবে না। মন স্থির করলাম হুক নেয় বিয়ে, তাতে আমার কি, ভালো থাকো প্রিয় মানুষটা, এটাই তো আমি চাই। সাথে তাশফিয়ার বাবাও বসলেন আমার সাথে, কথা বলছিলাম ওনার সাথে, তিনি শুরুতেই আমার হাত দুটো ধরে বললেন, ভাই মেয়ে দুইটাকে দেখে রাখেন প্লিজ, জীবনে অনেক খারাপ কাজ করেছি কিন্তু কখনো সন্তানদের কথা একবারও ভাবি নাই, ভাবি নাই যে পরীর মতো সুন্দর আমার দুইটা জমজ মেয়ে আছে। আপনি এভাবে বলছেন কেন, কোথায় যাবেন আপনি? আমি ক্রস ফায়ারের আসামি, মাদকের সাথে যুক্ত, আমি সব রকম মাদক ব্যবসায় জড়িত, সুখের সংসার ছিল আমার কিন্তু টাকার নেশায় সব কিছু ফেলে মাদকে যুক্ত হই। যখন নিজের ভালোবাসার মানুষের ওপর হাত তুলতাম সামান্য খারাপও লাগতো না, আমি বাসায় থাকতাম না বেশি। একদিন জানতে পারি ওর ক্যান্সার, কিন্তু ততক্ষণে সে একদম শেষ পর্যায়ে। সেদিন রাতে বাড়ি ফিরি, তখন দেখি সে নেই, সাথে তাশফিয়াও নেই, বাসায় এই মেয়েটা ঘুমিয়েছিল। আমি একে নিয়ে খুঁজতে বের হই, অবশেষে জানলাম সেও আর এই পৃথিবীতে নেই। সব থেকে কষ্ট অনুভব করতে থাকলাম, ভালোবাসার মানুষটা এভাবে ফেলে চলে গেল কী করে। হাসপাতালে যাই কিন্তু তাশফিয়াকে দেখিনি, ভাবলাম হয়তো সে হারিয়ে গেছে। খুঁজতে থাকলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না, এদিকে মাদক ছেড়ে ভালো হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পুলিশ তা করেনি। ক্রসফায়ারের ওয়ারেন্ট জারি করা হলো, আমাকে মরতেই হবে, আমাকে তার কাছে ফিরতেই হবে। কি বলছেন এসব, কিছুই হবে না আপনার। আপনার তাশফিয়াকে ওই যে বৌসাজা মেয়েটাকে দেখছেন সে এতদিন তার কাছেই রেখেছিল, সে আবার আমার ভালোবাসার মানুষ, আপনি ভালোবাসা পেয়েও রাখতে পারেননি, আমি পেয়েও ভুলের জন্য হারিয়েছি। মেয়ে দুইটাকে দেখে রাখেন ভাই, জীবনে আর কিছুই চাই না, আমি এখান থেকে বের হওয়ার সাথে সাথেই আমি মারা যাব। বিয়ে বাড়ি তো তাই কিছু করেনি, এখানে চারিদিকে পুলিশের অনেক লোক সিভিলে আছে। ভাই আমি পুলিশের সাথে কথা বলি, কিছুই হবে না আপনার। লাভ নেই, তাছাড়া আমিও পাপের শাস্তি চাই, মেয়ে দুইটা অনেক আদরের, দেখে রাখেন ভাই। আর ওই যে কোণে বসে আছে উনি সত্যি ভালোবাসলে ফিরে আসবেই। তারপর তিনি বসা থেকে উঠে দাঁড়ালেন, দুইটা মেয়ের কাছে কি যেন বললেন, তাদের কপাল ও মুখে চুমু দিয়ে আমার কাছে এসে বললেন, মেয়ে দুইটা আমার মনে করে ভালো রাখেন ভাই। তারপর তিনি চলে গেলেন আর মেয়ে দুইটা তাকিয়ে রইল। আমি বুঝতেই পারছি না এখন কি করব, মানুষের জীবন যে কত বিচিত্র তা বোঝাই যায় না। তাশফিয়ারা দুজনেই জমজ, দুজনেই আমার কাছে এলো। আমি অন্যজনকে তার নাম জানতে চাইলে সে বলল তার নাম রাইসা। তাশফিয়া আর রাইসাকে নিয়ে বসে আছে, অনেকেই আমার দিকে তাকিয়ে আছে, কেউ কেউ এসে ওদের সাথে কথা বলছে, বিয়ের খাওয়া দাওয়া চারদিকে শুরু হয়ে গেছে। আমি বসে আছি, তখনই তাশফিয়া বলল, আমাকে তো খোঁজা লেগেছে, আমরা কি খাবো না? চলো এখনই খাবো, এই বলে খাবার টেবিলে বসলাম। দূরে শেষ টেবিলে দেখলাম বউ জামাই তারা বসেছে,
তাশফিয়াও দেখেছে হয়তো। তাশফিয়া নিজেই বলল, ওইখানে চাই পাপা, আম্মুকে একটা সারপ্রাইজ দেব। আমি না করিনি, যেতে দিলাম। যে তারা কিছু একটা গন্ডগোল লাগিয়ে দিছে হয়তো। তাড়াতাড়ি উঠে গেলাম সেখানে, যেহেতু দেখলাম অবস্থা নাজেহাল। বউকে আম্মু ডাকায় জামাই পক্ষের লোকেরা নানা রকম কথা বলছে। অনেক বুঝে দুজনকে নিয়ে আসলাম। খাওয়া দাওয়া শেষ, আমি খাইই নি। এই দুজনকে খাওয়াতে খাওয়াতেই আমার খাওয়া শেষ। শুনেছি নিজের গার্লফ্রেন্ডের বিয়েতে কবজি ডুবিয়ে খেতে হয়, কিন্তু তা আর হলো না। তাশফিয়া রাইসা তারা নিজেরা কথা বলতে বলতেই খাওয়া শেষ। ফটোগ্রাফার আমাদের ছবি তুলছে। নিজেকে আসলেই বাবা বাবা মনে হচ্ছে। সকল খাবার আয়োজন, এরপর এখন হবে বিয়ের কবুল বলানো। সবাই কোণের কাছে উপস্থিত। আমি তাশফিয়া ও রাইসাকে নিয়ে ধীরে পায়ে চলে গেলাম কোণের স্টেজে। শেষবারের মতো অপরূপ ওই রূপ দেখে চলে আসবো আজীবনের জন্য। কাজী সাহেবের ঘরে প্রবেশ, সবাই একদম চুপ। এর মধ্যেই ধূপ করে তাশফিয়ার কান্না। আম্মুর কাছে যাব, কোনো রকম কান্না থামিয়ে পেছনে দাঁড়ালাম। মেয়েরা সব পারে, এখানে এসেই বুঝলাম। চোখে পানি পর্যন্ত নেই তার। আমি দেখছি দূর থেকে, কিন্তু সে এক ধ্যানে নিচে তাকিয়ে আছে। হঠাৎ দেখে তাশফিয়া রাইসা একটাও পাশে নেই। তারা একদম চিপা চাপা দিয়ে কোণে পর্যন্ত চলে গেছে, দুজন দুই পাশে কোণের মধ্যে। সবাই ছবি তুলতে ব্যস্ত। ঠিক তখন আমি ভিড় সামলে ভিতরে গেলাম, তা না হলে আগের মতো ঝামেলা হবে। তাশফিয়াকে বললাম বাসায় চলো। তার কথা সে যাবে না। তারপর নিজেই রাগে সেখান থেকে চলে আসলাম। মেয়েগুলো ঝামেলা করবে নিশ্চয়ই, কিন্তু যেতে আর পারলাম না। এর আগেই এক মেয়ে বলল কোণে আমাকে ডাকছে। ভাবলাম কি বলবে, তাই গেলাম। যেতেই সে বলল, আপনি বাসায় চলে যান, ওরা থাকুক, আমাদের ড্রাইভার বাসায় দিয়ে আসবে। বিয়ের আগেই তুমি থেকে আপনিতে চলে আসলাম, মেয়ের একটা জিনিস বলতেই হবে। চলে আসছিলাম আর শুনছিলাম কাজীর কথা। বের হয়ে এসে সোজা বাড়িতে এলাম। এতক্ষণে হয়তো সব শেষ, বিয়েটা হয়েই গেল। মা তাকিয়ে আছে আমার দিকে, হয়তো ভাবছে ছেলেটার কি হলো। আমি এখন একদম একা। দীর্ঘ সময়ের সম্পর্ক শেষ করে দিয়েছি, কান্নায় কাটালাম সারা বিকেল। ঘুমের ওষুধ খেয়ে মাত্র বিছানা যাব, এমন সময় দেখি রাইসা। সে কাছে এসে আমার আঙুল টেনে নিয়ে গেল দরজা পর্যন্ত। যে দেখি বউ সাজা সেই মেয়েটি দাঁড়িয়ে, যাকে আমি ভালোবাসতাম। এবার তাশফিয়া আর রাইসা জোরে বলে উঠল, আম্মুকে নিয়ে এসেছি পাপা। কিছু বলার আগেই আমি জ্ঞান হারাই। 10টা ঘুমের ওষুধ খেয়েছিলাম। 6 দিন পর যখন চোখ খুলি, তখন দেখি তাশফিয়া বুকের উপরে আর রাইসা জড়িয়ে ধরে আছে। সামনে একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছে প্রীতি। ভেবেছিলাম স্বপ্ন, পরে দেখি এটা সত্যি। ডাক দেওয়ার সাথে সাথেই তাশফিয়া আর রাইসা খুশিতে একদম পাগল হওয়ার মতো, আর প্রীতি সেও। কিন্তু কিভাবে কি হলো বুঝতেই পারলাম না। বাসায় ফিরলাম সুস্থ হয়ে, বিয়েও করে ফেললাম। সবই যেন স্বপ্নের মতো মনে হলো। এর 2 দিন পর সকালে ঘুম থেকে উঠে দেখি শাকিল এসেছে। একে আমি এমনিতেও সহ্য করতে পারি না, তার উপর তারই সাথে বিয়ে হওয়ার কথা ছিল। এমন সময় দেখলাম পুলিশও আসলো। এখন আমার কলেজায় একটুও পানি নেই। পুলিশ এসেই বলতে শুরু করলো, এই শাকিল একজন মানসিক রোগী, তিনি আপনাদের সম্পর্ক ভাঙার অনেক চেষ্টা করছে। হাসপাতালে রিপোর্টের অবৈধ কাজসহ নানা রকম খারাপ কাজে জড়িত এই শাকিল, ওকে এখন নিয়ে যাওয়া হবে। তাহলে এসব কাজে শাকিলের? হ্যাঁ। শাকিলকে ধরে নিয়ে যাওয়া হলো। প্রীতিকে তখন বললাম, তা বিয়েটা ভাঙলে কেন গো? করেই ফেলতে এমন পাগলকে যে তোমাকে এত ভালোবাসে। তুমি তো সব প্ল্যান করছো, মেয়ে দুইটা কানের কাছে যেয়ে বলতেছে আমার কাছে আর যাবে না। আর আর কি? প্রেম করেছিলাম, ভাবিনি কিছুই। এখন তুমি একটা ভুল করেছো, জানি তুমি কিছুই বলবে না, তাই নিজে চলে এলাম। এতদিন ভালোবেসেছি, এখনো বাসবো। কে ভালোবাসে বেশি, শাকিল নাকি আমি? আগে তো বলতে শাকিল তোমাকে অনেক ভালোবাসে। এমনি বলতাম। কখনো নিজের প্রিয় মানুষকে অন্যের সাথে তুলনা করতে নেই। আমি কতটা ভালোবাসি সেটা আমিই জানি। ঠিক আছে, ভালোবাসি। তখনই তাশফিয়া আর রাইসা পিছনে এসে বলে উঠল, চলো আজকে ঘুরতে যাই আমরা। অবশেষে সব সংশয় শেষ হলো।